রক্ষকেই ভক্ষক, আরক্ষীর হাততে গ্রেপ্তার আরক্ষী। 20,000 টকালৈ হাতেলোতে ধরা পড়িল এসআই বীরেন বরা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দুর্নীতি বিরোধী অভিযানত এইবার গ্রেপ্তার হবলগিয়া হয়েছে সাধারণ জনতার নিরাপত্তার বাবে নিয়োজিত এগারী আরক্ষী বিষয়া। মঙ্গলবারে নিশা তদারকি আর দুর্নীতি নিবারক শাখার অভিযানত 20,000 টাকা উৎকোচ লওয়া অবস্থাত হাতে লোটে গ্রেপ্তার হল এইজন পল্টন বাজার থানার উপ পরিদর্শক বীরেন কুমার বরা। ঘটনার স্থান ভিক্টোরিয়া হোটেল পল্টন বাজার। সময় তেতিয়া নিশা 9 বাজিছে। তদারকি আর দুর্নীতি নিবারক শাখার পরিকল্পনা মতেই আগবাড়ি সকলো ঘুষখোর বীরেন বরাই দাবি করা ধন আদায়ের বাবে মাতি পঠাইছিল জয়ন্ত দাস নামের এজন যুবকক। এটা গোচরত গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের পৰা অন্তর্বর্তীকালীন জামিন লাভ করা জয়ন্ত দাসক পূর্ণকালীন জামিন দিয়ার বাবেই ঘুষখোর আরক্ষী বিষয়া বীরেন বরাই 50,000 টাকা উৎকোচ দাবি করেছিল। উপায়বিহীন হয়ে জয়ন্ত বরাই কাশ চাপে তদারকি আর দুর্নীতি নিবারক শাখার পরিকল্পনা মতেই জালত ভরি দিয়ে পল্টন বাজার থানার এইগারী ঘুষখোর আরক্ষী বিষয়ায়। 20,000 টাকা উৎকোচ লই থাকা অবস্থাত হাতে লোটে গ্রেপ্তার হল বীরেন বরা। এনকোয়ারিতে আমি গম পাও যে এস আই বীরেন বরা এর ঘুষ দাবি করা সত্য আর নর্মেলি এনে ধরনের সাধারণ পাবলিকের ঘুষ খায়। এইখানে তথ্য পার পিছত আমি আজি আমার এস সি বি পুলিশ স্টেশনের 18 নম্বর কেস এটা রেজিস্টার করে আমি এই টেপটা লে করো আর এই টেপত এই হোটেল ভিক্টোরিয়াত কমপ্লেনেন্ট জয়ন্ত দাসের পৰা 20,000 টাকা লওয়া অবস্থাত আমি হাতে লোটে ধরা পেল। অবশ্যই সংবাদ মাধ্যমের আগত ঘুষখোর এইজন বিষয়াই ষড়যন্ত্রের বলি হয়েছে বলিহে মন্তব্য করে। লক্ষণীয় যে আরক্ষী বিষয়াগীক উৎকোচ লওয়ার সময়ত সহায় করার বাবে ভিক্টোরিয়া হোটেলের ম্যানেজার যতীন্দ্র নাথকু গ্রেপ্তার করা হয়েছে। আরক্ষীর এজন উপ পরিদর্শকে এনেদরে ঘুষ লই হাতে লোটে ধরা পড়া কর্মই লজ্জানত করেছে আরক্ষী। ক্যামেরা পার্সন অনুপ আর প্রশান্তর সঙ্গে ভাস্কর হাজরিকা আর অগ্নিপ গগৈ, নিউজ 18, নর্থ ইস্ট।